মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত? টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ? রাস্তাঘাটে বা দোকানপাটে বসে সরকারি দোষনীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা? সরকার যদি এমন কোন কাজ করে যেই কাজের সমালোচনা করা উচিত, এবং গণতান্ত্রিক দেশে সরকার নিজেই পারমিশন দিয়েছে বিরোধিতা করার, অতএব যদি শালীনতা বজায় রেখে যৌক্তিকতা বজায় রেখে করেন জায়েজ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি চা দোকানে বসে যদি টকশো করেন তাতে কি দেশের পরিবর্তন হয়ে যাবে? এই দেশে যত বুদ্ধিজীবী, এরকম বুদ্ধিজীবীর সংখ্যা পৃথিবীর কোনো দেশে প্রতিটা চায়ের দোকানে দুইটা চারটা করে টকশো সারাদিন হয়, এগুলো জায়েজ নাই। এগুলো শয়তান আমাদেরকে সময় নষ্ট করে। মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত? মসজিদ কর্তৃপক্ষের জন্য চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে ঈমান থাকতে হবে। দুই, ওয়া আকামাস সালা, নামাজ কায়েম করতে হবে, নামাজি হইতে হবে, বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারে না। তিন নম্বর হলো, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, সুদখোর ঘুষখোর সে মসজিদ কমিটির সদস্য হতে পারে না। চার নম্বর হলো, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে। এই চারটা গুণ থাকলে সে মসজিদ কমিটির সদস্য হবে। টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ? হলে কতটুকু? অবশ্যই এখানে জাতির সম্পদ নষ্ট হয়, এটার কারণে গুনাহ হবে। ভাইরা, আমার প্রশ্ন, আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, কিন্তু রাত অনেক হয়েছে, আরো বাকি প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। ইনশাআল্লাহ সেইখানে আলোচনার পরে যদি সুযোগ হয় উনি উত্তর দিবেন, আর না হলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কখন আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ খাইরা।